পৃথিবী জুড়ে নেতৃস্থানীয়দের কাছে মুজিব তখন অনবদ্য এক নাম, এক ডাকে সবাই চেনে। পথভোলা বাউল থেকে শুরু করে আমেরিকার সর্বোচ্চ মহল, এমনকি নিউ ইয়র্কের বিটল গায়কের কণ্ঠেও সুর বেজেছিল তখন শেখ মুজিবের। লন্ডনের পথে পথে প্রচারিত ছিল শেখ মুজিবের আত্মত্যাগ আর ধারাবাহিক জেল জীবনের নানান প্রসঙ্গ। এসব কারণেই ক্ল্যারিজ হোটেলে রাষ্ট্রীয় অতিথি রূপে মর্যাদা পেয়েছিলেন তিনি। এমনকি লন্ডনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তাৎক্ষণিক ইন্দিরা গান্ধীর অভিনন্দন বাণীও পৌঁছে দিয়েছিলেন, যেখানে শ্রীমতী গান্ধী উল্লেখ করেছিলেন, আপনি বন্দী ছিলেন কিন্তু আপনার চিন্তাশক্তি ও চেতনাকে কারারুদ্ধ করা সম্ভব হয়নি, আপনি নিপীড়িত জনগণের প্রতীকে পরিণত হয়েছেন। এ কারণেই ব্রিটিশ লেবার পার্টির নেতা যিনি পরবর্তীকালে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই হ্যারল্ড উইলসন সাত সকালে সাক্ষাতের পর বঙ্গবন্ধুকে মিস্টার প্রেসিডেন্ট বলেই সম্বোধন করেছিলেন। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে দিল্লির পালাম বিমানবন্দরে বিপ্লবী মুজিবকে দেখতে জড়ো হয়েছিলেন হাজারো ভারতীয়। এ সময় শ্রীমতী গান্ধী ও ভারতের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু। শ্রীমতী গান্ধীর কাছে জানতে চান, ভারতীয় সেনাবাহিনীকে কখন আপনি বাংলাদেশ থেকে ফেরত আনছেন? ইন্দিরা গান্ধী সংক্ষেপে বললেন, যখন আপনি চাইবেন। বিলম্ব না করেই মুজিব পাল্টা বললেন, আমাদের প্রথম স্বাধীনতা দিবস অর্থাৎ 1972 সালের 26শে মার্চের আগেই, আর সেই কথা মতো 12ই মার্চ বাংলাদেশে অবস্থান করা ভারতীয় সেনাবাহিনী বঙ্গবন্ধুকে বিদায় সালাম জানিয়েছিল। স্বাধীন দেশে জাতির জনকের প্রথম জন্মদিন অর্থাৎ 1972 সালের 17ই মার্চ ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় অতিথি রূপে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করলে সালাম জানাই বাংলাদেশের নবগঠিত সেনাবাহিনী। দিল্লির আরেকটি ঘটনা বেশ উল্লেখযোগ্য। ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি বঙ্গবন্ধুকে অনুরোধ করলেন দেশটির সরকারি বিমানে ঢাকায় ফিরতে, এমনকি রূপালী কমেট থেকে মালামাল যথাদ্রুত ভারতের সরকারি বিমান রাজহংসে স্থানান্তরও করা হয়। হঠাৎ করেই তাতে বাদ সাধেন শেখ মুজিব, সিদ্ধান্ত পরিবর্তন করলেন। উপরন্তু তিনি বললেন, বিশেষ সৌজন্যের বশে ব্রিটিশ সরকার যে বিমানটি দিয়েছে মাঝপথে তা বদলে ফেলা সমীচীন হবে না, এমনকি বিমান পরিবর্তনের ব্যাপারটি ততক্ষণে ঢাকার ধানমন্ডিতেও পৌঁছে গেছে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা শোনার পর মুজিবকে বারণ করেছিলেন বিমান বদলের। তাজউদ্দিন আহমদ দেখা করতে গেলে তিনি বলেন, মাঝখানে বিমান বদলে ফেললে ব্রিটেনের সরকার ও জনগণ মনক্ষুণ্ণ হতে পারে, ব্রিটিশ বিমানে তাই দেশে ফেরার পরামর্শ দেন ফজিলাতুন্নেসা মুজিব। ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে পালাম বিমানবন্দরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাঙ্ক্ষিত গন্তব্য তখন ঢাকার তেজগাঁও। বিমানে উঠেই দেখা পেলেন আব্দুস সামাদ আজাদের। বুকে জড়িয়ে বঙ্গবন্ধু বলে উঠলেন, তুমি এখনও বেঁচে আছো। সামাদ আজাদের চোখে জল, অন্যদের আড়াল করে তা মুছেও নিলেন। বঙ্গবন্ধু জানতে চাইলেন অন্যদের কুশল। আব্দুস সামাদ আজাদ বললেন যশোরের মশিউর রহমানের কথা, যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মৃত্যু সংবাদ শুনে বেশ ভেঙে পড়েন শেখ মুজিব। সাংবাদিক আতাউস সামাদকে পেলেন বিমানের ভেতরে, বললেন তুমিও বেঁচে আছো। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার, সিরাজউদ্দিন হোসেন, চিকিৎসক আবুল খায়ের, সন্তোষ ভট্টাচার্য, নাজমুল হক, নিজামুদ্দিন আহমেদ, ডক্টর ফজলে রাব্বি, সাইদুল হাসান, মামুন মাহমুদ, ডক্টর আলিম চৌধুরী সহ অন্যদের নাম। মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেলেন বঙ্গবন্ধু। বাক রুদ্ধ মুজিব কোনো মতে নিজেকে সামলে নিলেন।